স্টাডি 24x7 হোম স্টাডি 24x7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সেলের অর্গানেল পড়ছিলাম, তো আজকে আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে চলে এসেছি। সো মাইটোকন্ড্রিয়া ফ্রম সেল দ্য ইউনিট অফ লাইফ। তো চলো মাইটোকন্ড্রিয়াল স্ট্রাকচার এবং ফাংশন আজকে আমরা পড়ব। আগে বুঝি যে হোয়াট ইজ অ্যাকচুয়াল মাইটোকন্ড্রিয়া। তোমাদের সুবিধার্থে আমি পয়েন্টারটা নিয়ে নিলাম, যাতে করে তোমাদেরকে ভালো করে বলতে। দেখো, মাইটোকন্ড্রিয়া একটা ডাবল মেমব্রেন বাউন্ড অর্গানেল। অর্গানেল মানে কোষের মধ্যে থাকা অর্গান, মানে থাকা যে অর্গান কি, একটা বড় সিস্টেম, তার মধ্যে মানে একটা সেলের মধ্যে যে পার্টিকেল গুলো রয়েছে তাকে আমি অর্গানেল বলছি। লাইক মাইটোকন্ড্রিয়া, গোলগি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো। সো মাইটোকন্ড্রিয়া কিন্তু এরকম একটা অর্গানেল যেটা আমরা ইউক্যারিওটিকের ক্ষেত্রে দেখতে পাবো, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে আমরা দেখতে পাবো না। তো এটা কি রকম হয়, ডাবল মেমব্রেন বাউন্ড, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াটা দুটো মেমব্রেন দিয়ে ঘেরা থাকে। সো দ্য মাইটোকন্ড্রিয়া ইজ আ ডাবল মেমব্রেন বাউন্ড অর্গানেল ফাউন্ড ইন মোস্ট ইউক্যারিওটিক অর্গানিজম। মানে ইউক্যারিওটিক অর্গানিজমে দেখা দুটো পর্দা দ্বারা আবৃত একটা অর্গানেল হচ্ছে মাইটোকন্ড্রিয়া। নাম্বার টু, সাম সেলস ইন সাম মাল্টি সেলুলার অর্গানিজমস ল্যাক মাইটোকন্ড্রিয়া। আমরা জানি ইউক্যারিওটিক সেলে মাইটোকন্ড্রিয়া থাকে, বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা মাইটোকন্ড্রিয়াকে দেখতে পাই না। সেই ক্ষেত্রগুলো কি, ম্যামালিয়ান রেড ব্লাড সেল, লোহিত রক্ত কণিকায়, ম্যাচিওর লোহিত রক্ত কণিকায় মনে রাখবে মাইটোকন্ড্রিয়া থাকে না। কেন বলো তো থাকে না, নিউক্লিয়াসও থাকে না, তার কারণ কি? তার কারণ রেড ব্লাড সেলের নাম রেড কেন, সে হিমোগ্লোবিন ক্যারি করে, তাই তো? হিমোগ্লোবিন, হিম মানে আয়রন, আয়রন যখন দেখবে কোনো জায়গায় মরচে পড়ে, লাল রঙের মরচে পড়ে না লোহায়, তাই জন্য হিমোগ্লোবিন, যেটা হিম বা আয়রন পার্টিকেল থাকে বলে এটাকে রেড ব্লাড সেল বলে, এবং আরবিসি সেটাকে ক্যারি করে হিমোগ্লোবিন। মেইন আরবিসির কাজ হচ্ছে অক্সিজেনকে এবং ফুডকে জায়গা মতো পাঠিয়ে দেবে, ট্রান্সপোর্ট ছাড়া ওরা কাজ নেই। তাহলে আমার শুধু শুধু নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া সেটা থাকার দরকার নেই, কারণ এতে থাকলে আমরা হিমোগ্লোবিনের জায়গাটা কম পাবো। সো আমরা দেখতে পাচ্ছি রেড ব্লাড সেল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইটোকন্ড্রিয়া থাকে না। নেক্সট, মাইটোকন্ড্রিয়া জেনারেট মোস্ট অফ দ্য সেলস সাপ্লাই অফ অ্যাডিনোসিন ট্রাইফসফেট ইউজড অ্যাজ সোর্স অফ কেমিক্যাল এনার্জি। কেমিক্যাল এনার্জি আমাদের যে, আমরা যে খাবারটা খাই, খাবার খাই কেন, শক্তি পাওয়ার জন্য, সেই শক্তিটা অ্যাকুমুলেটেড হচ্ছে, জেনারেট হচ্ছে ইন মাইটোকন্ড্রিয়া। অ্যান্ড সো মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড অ্যাজ পাওয়ার হাউস অফ দ্য সেল, কোষের পাওয়ার হাউস। তো এই মাইটোকন্ড্রিয়া প্রথম মাসেল সেল অফ ইনসেক্ট থেকে প্রথম ডিসকভার করেন কলিকার ইন 1880। অল্টম্যান তখন এর নাম দিয়েছিলেন বায়োপ্লাস্টস, বাট আফটার that of in 1897 Benda coined the term mitochondria. So আমরা দেখলাম মাইটোকন্ড্রিয়া একটা ডাবল মেমব্রেন বাউন্ড অর্গানেল ফাউন্ড ইন ইউক্যারিওটিক অর্গানিজম। নাম্বার টু, সাম সেলস ইন মোস্ট কেস অফ ম্যামালিয়ান রেড ব্লাড সেল, অবভিয়াসলি ইটস ম্যাচিওর রেড ব্লাড সেল, দের ইজ ল্যাক অফ মাল্টি ল্যাক অফ মাইটোকন্ড্রিয়া, অ্যান্ড মাইটোকন্ড্রিয়া ইজ অ্যাকচুয়ালি দ্য মেইন ফাংশন ইজ টু জেনারেট এটিপি। So it's called as powerhouse of the cell and it's discovered by Kolliker in 1880. Altman at first is called as bioplast, but after that in 1897 Benda coined the term mitochondria. Okay? তো চলো ফটাফট করে মাইটোকন্ড্রিয়া কেমন দেখতে সেটা দেখি। এই তো একটা কোষ, কোষের মধ্যে দেখো আমি বড় করে দেখাই, এই যে দেখছো স্ট্রাকচার ঘুরে ফিরিয়ে আছে, দিস ইজ নিউক্লিয়ার, দিস ইজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দিস ইজ গোলগি, অ্যান্ড দিস ইজ মাইটোকন্ড্রিয়া। সো চলো মাইটোকন্ড্রিয়াকে একটু বড় করে দেখি। দেখো এখানে ছোট ছোট মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছ। সো মাইটোকন্ড্রিয়া ইজ অ্যাকচুয়াল দিস স্ট্রাকচার ইজ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে তুমি কি কি পার্ট দেখতে পাচ্ছ, এই যে স্ট্রাকচার, দিস ইজ ক্রিস্টি, দিস ইজ আউটার মেমব্রেন, দিস ইজ ইনার মেমব্রেন। এবং মাইটোকন্ড্রিয়াল অ্যাকচুয়াল স্ট্রাকচার যদি তুমি দেখো, আমি তোমাকে দেখাচ্ছি ঝটপট সামনে নিয়ে এসে, দেখো এখানে রয়েছে ম্যাট্রিক্স, ক্রিস্টি, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, ইন্টার মেমব্রেন। সো আউটার মেমব্রেন, দিস ইজ আউটার মেমব্রেন, দিস ইজ ইনার মেমব্রেন, অ্যান্ড উইদিন দ্য আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, দিস ইজ ইন্টার মেমব্রেন স্পেস।
থাকে অ্যান্ড দ্য মেমব্রেন দ্যাট ইজ, এখানে এরকম দেখো এরকম ফোল্ড হয়ে যেটা রয়েছে সেটাকে বলছে ক্রিস্টি, এবং এখানে ম্যাট্রিক্স, রাইবোজোম, ডিএনএ, মনে করবে মাইটোকন্ড্রিয়া কিন্তু নিজস্ব ডিএনএ রয়েছে। তো এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মূলত স্ট্রাকচার। এবার তো দেখো কোথাও তো আমি কোনো অর্গানেলে কিন্তু এরকম আলাদা নিউক্লিয়াস ছাড়া আলাদা আমি ডিএনএ দেখতে পাই না। তো অ্যাকচুয়াল বিজ্ঞানীরা দুটো হাইপোথিসিস তারা ফলো আপ করেছে, যেটা বলছে যে হাউ মাইটোকন্ড্রিয়া ইজ অরিজিনেটেড অর ইভালুয়েটেড। তো কিভাবে মাইটোকন্ড্রিয়া ইভলিউশন ঘটেছে বা এটা অ্যাকচুয়াল কি সেটা নিয়ে দুটো তত্ত্ব, দুটো হাইপোথেসিস রয়েছে। ওয়ান ইজ এন্ডোসিম্বায়োটিক হাইপোথেসিস অ্যান্ড অ্যানাদার ইজ অটোজেনাস হাইপোথেসিস। তো চলো আমরা প্রথম চলে আসি এন্ডোসিম্বায়োটিক হাইপোথেসিস। হোয়াট ইজ দিস হাইপোথেসিস? Endosymbiotic hypothesis suggests that mitochondria were originally prokaryotic cell. মানে ইউক্যারিওটের মধ্যে মাইটোকন্ড্রিয়া রয়েছে। তো মনে করা হচ্ছে মাইটোকন্ড্রিয়া কিন্তু একটা অ্যাক্টিভ, একটা লিভিং অর্গানিজম, লাইক প্রোকারিওটিক সেল, ক্যাপেবল অফ ইমপ্লিমেন্টিং অক্সিডেটিভ মেকানিজম দ্যাট আর নট পসিবল ফর ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলে অক্সিডেটিভ মেকানিজমটা করা সম্ভব হতো না, মনে করা হচ্ছে প্রোকারিওটিক একটা সেলে এই জিনিসটা করা যেত। তাই তারা কি করেছে, দে বিকাম এন্ডোসিম্বায়ন্টস লিভিং ইনসাইড দ্য ইউক্যারিওট। আমাদের বডির ভিতরে তো কিছু উপকারী ব্যাকটেরিয়া রয়েছে, তো মনে করা হয় ইউক্যারিওট সেলের মধ্যে ব্যাকটেরিয়া প্রোকারিওট ঢুকে গেছে, এবং ইউক্যারিওটরা নিজেরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন বা মেকানিজম গুলো করতে পারতো না, এটিপি সিনথেসিস করতে পারতো না, তাই জন্য সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া এন্ট্রি করেছে। দেখো দিস ইজ ইউক্যারিওট, একটা ব্যাকটেরিয়া বা প্রোকারিওট সেখানে ঢুকছে, এন্টার নিচ্ছে, দেখো করে এন্টার হয়ে গেল। এন্টার নেওয়ার পর দেখো দুটো এন্টার করলে, একটা বলছে ক্লোরোপ্লাস্ট, একটা মাইটোকন্ড্রিয়া, এরকম ভাবে তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে এন্ডোসিম্বায়োটিক হাইপোথিসিস। সো এখানে বলা হয়েছে মাইটোকন্ড্রিয়া কিন্তু অ্যাকচুয়াল একটা, এই তত্ত্ব ওয়াইজ দিস ইজ হাইপোথিসিস, ওকে, এই তত্ত্ব ওয়াইজ মনে করা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া একটা লিভিং প্রোকারিওট, যারা যাদের একটা ক্ষমতা আছে অক্সিডেটিভ মেকানিজম করা, এটিপি তৈরি করা, ইউক্যারিওটিক সেলগুলোতে সেটা ছিল না। তো অনেক যুগ আগে থেকে কি হয়েছে, ইউক্যারিওটিক সেলের মধ্যেই প্রোকারিওটস গুলো ঢুকে গেছে এবং সেখানেই আলটিমেটলি থাকতে শুরু করে দিয়েছে এন্ডোসিম্বায়োটিক প্রসেস। মানে তারা মিউচুয়ালি হেল্পফুলনেস এর মাধ্যমে ও শেলটা দিচ্ছে, ওকে এটিপি সিনথেসিস করতে সাহায্য করছে, এইভাবে তারা সিম্বায়োসিস এর মাধ্যমে সেলের মধ্যে থাকতে শুরু করে দিয়েছে। এইটা তো এন্ডোসিম্বায়োটিক হাইপোথেসিস গেল। আর একটা হাইপোথেসিস মনে করা হচ্ছে অটোজেনাস হাইপোথেসিস। অটো মানে কি, নিজে নিজে, জেনাস মানে উৎপত্তি। সো মাইটোকন্ড্রিয়া ওয়্যার বর্ন বাই স্প্লিটিং অফ আ পোর্শন অফ ডিএনএ ফ্রম দ্য নিউক্লিয়াস অফ দ্য ইউক্যারিওটিক সেল অ্যাট দ্য টাইম অফ ডাইভার্জেন্স উইথ দ্য প্রোকারিওট। দেখো আগে তো প্রোকারিওট এসেছে, তারপর ইউক্যারিওট এসেছে, তো মনে করা হচ্ছে প্রোকারিওট থেকে ইউক্যারিওটিক আসার সময় ডিএনএ একটা পোর্শন, যেহেতু আমি দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়াতে নিজস্ব ডিএনএ রয়েছে, তো ডিএনএ তারা তাই বলছে, অটোজেনাসে বলছে যে ডিএনএর একটা পোর্শন খুলে গেছে, খুলে গিয়েছে কখন, যখন প্রোকারিওট থেকে ইউক্যারিওট সেলটা তৈরি হবে সেই সময় এটা খুলে গেছে। নাও দিস ডিএনএ পোর্শন উড হ্যাভ বিন এনক্লোজ বাই মেমব্রেন। এবার সেই ডিএনএটা আস্তে 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 একটা মেমব্রেন দিয়ে এনক্লোজ হয়েছে, পর্দা দিয়ে আবৃত হয়ে গেছে, উইচ কুড নট বি ক্রসড বাই প্রোটিনস, যেখানে কোনো প্রোটিন আসেনি। Since mitochondria have many features in common with bacteria, endosymbiotic symbiotic hypothesis is more widely accepted. So দেখো endosymbiotic hypothesis এর দুটো hypothesis বিজ্ঞানীরা মনে করছে যে কিভাবে মাইটোকন্ড্রিয়ার সৃষ্টি হচ্ছে সেটা নিয়ে। একটা hypothesis ইউক্যারিওটিক সেলে কোনো প্রোকারিওট ঢুকে গেছে, সেখানেই তারা থাকতে শুরু করেছে অ্যাজ আ সিম্বায়োসিস প্রসেস, এবং থাকতে 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 আস্তে আস্তে আমরা সেলের মধ্যে অটোমেটিক মাইটোকন্ড্রিয়ার ইভালুয়েশনটা ওভাবে হয়েছে, কারণ মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে। নিজস্ব ডিএনএ তো প্রোকারিওটে থাকে, একটা অর্গানেলের এরকম নিজস্ব ডিএনএ কি করে হতে পারে, তাই না? নিউক্লিয়াস তো একমাত্র ডিএনএ থাকার জায়গা, তাই মনে করছে মাইটোকন্ড্রিয়া কোনো অর্গানেল নয়, ইটসেলফ এটা একটা ব্যাকটেরিয়া বা এটা একটা প্রোকারিওট। তাই অটোজেনাস হাইপোথিসিসে বলে যে ডিএনএর একটা পার্ট খুলে গিয়ে তার চারিপাশে মেমব্রেন তৈরি হয়ে মাইটোকন্ড্রিয়া তৈরি হয়েছে। তো যদিও আমরা মাইটোকন্ড্রিয়া যে এন্ডোসিম্বায়োটিক হাইপোথিসিসটার মধ্যে সাথে
অনেক মিল পাওয়া গেছে, অ্যাজ মাইটোকন্ড্রিয়ার সাথে ব্যাকটেরিয়ার অনেক মিল রয়েছে। তো সেই কারণে আমরা এই এন্ডোসিম্বায়োটিক হাইপোথিসিসটা মোর অর লেস অ্যাকসেপ্টেড বলা হচ্ছে। তাহলে ভাবো তো কত ইন্টারেস্টিং স্টোরি রয়েছে মাইটোকন্ড্রিয়ার সাথে জড়িয়ে। তো চলো এবার আমরা স্ট্রাকচারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে আমরা কি কি স্ট্রাকচার মেনলি দেখতে পাবো। নাম্বার ওয়ান, দ্য আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। তো এখানে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন দেখো, এই যে আউটার মেমব্রেন। সো দিস রেড স্ট্রাকচার ইজ আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, দিস রেড স্ট্রাকচার। নাও নাম্বার টু, দ্য ইন্টার মেমব্রেন স্পেস, দ্য স্পেস বিটুইন দ্য আউটার অ্যান্ড দ্য ইনার মেমব্রেন। তাহলে ইন্টার মেমব্রেন স্পেস দেখো এই জায়গাটা, অর্থাৎ এই যে দেখো ইওলো, ইওলোর জায়গাটাকে আমরা ইনার বলছি আর রেডের জায়গাটাকে আমরা আউটার বলছি। এই রেড আর ইওলোর মাঝখানে যে জায়গাটা দেখো, এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো হচ্ছে রয়েছে ইন্টার মেমব্রেন স্পেস, লাল আর হলুদ, এই লাল রেড আর ইওলোর মাঝখানে। নেক্সট ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন তোমাকে দেখালাম এই ইওলোইশ। দ্য ক্রিস্টি স্পেস ফর্মড বাই ইনফোল্ডিং অফ দ্য ইনার মেমব্রেন। এই যে ইওলোইশ ইনার মেমব্রেন গুলো এরকম ফোল্ড হয়ে তৈরি করেছে কি, ক্রিস্টি। অ্যান্ড দ্য ম্যাট্রিক্স স্পেস উইদিন দ্য ইনার মেমব্রেন, স্পেস উইদিন দ্য ইনার মেমব্রেন, ইনার মেমব্রেনের মধ্যে যে স্পেস দেখতে পাচ্ছ দ্যাট ইজ ম্যাট্রিক্স। এই যে নীল কালারের যে অংশটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু রাইবোসোম আছে, গ্রানিউলস আছে, ডিএনএ আছে। এই জায়গাটাকে আমরা বলছি, দেখো এখানে ডিএনএ ও আছে, সার্কুলার ডিএনএ। সার্কুলার ডিএনএ আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখতে পাই, প্রোক্যারিওটের সাথে তো সার্কুলার ডিএনএ দেখা যায়। এখানেও দেখতে পাচ্ছ অনেকটা আমরা প্রোক্যারিওটের সাথে মাইটোকন্ড্রিয়াল মিল দেখতে পাচ্ছি এবং এখানে এটিপি সিনথেসিস ও হয়। তো আমরা বুঝলাম এই হচ্ছে স্ট্রাকচার। এবার চলো আমরা প্রত্যেকটা পার্ট সম্পর্কে বিশদে আলোচনা করি। ফার্স্ট আমরা চলে আসছি আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। সো দিস ইজ আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। তো চলো আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন বুঝি। ফার্স্ট পয়েন্ট, দ্য আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন হুইচ এনক্লোজেস দ্য এন্টায়ার অর্গানেল ইজ 60 to 75 অ্যাংস্ট্রম থিক। তাহলে 60 থেকে 75 অ্যাংস্ট্রম থিক এই মেমব্রেনটা, যেটাকে আমরা আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন বলছি। নাম্বার টু, ইট কন্টেইনস লার্জ নাম্বারস অফ ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন কল পোরিন। পোরিন নামে এইখানে প্রচুর প্রোটিন দেখতে পাওয়া যায়। এ মেজর ট্রাফিকিং প্রোটিন ইজ দ্য পোর ফর্মিং ভোল্টেজ ডিপেন্ডেন্ট অ্যানায়ন চ্যানেল। এখানে ভিডিএসি বলে, ট্রাফিকিং প্রোটিন মানে কি, প্রোটিন গুলোকে নিয়ে যাওয়া নিয়ে আসা এই কাজ করতে সাহায্য করে এক ধরনের চ্যানেল, তাকে আমরা ভোল্টেজ ডিপেন্ডেন্ট অ্যানায়ন চ্যানেল বলে থাকি। নাম্বার থ্রি, দ্য ভিডিএসি ইজ দ্য প্রাইমারি ট্রান্সপোর্ট অফ নিউক্লিওটাইড আয়ন মেটাবোলাইটস বিটুইন দ্য সাইটোসল অ্যান্ড দ্য ইন্টার মেমব্রেন স্পেস। তাহলে দেখো সাইটোসল, মাইটোকন্ড্রিয়া তো রয়েছে সাইটোপ্লাজম, সাইটোসল এবং এই যে তোমার ইন্টার মেমব্রেন স্পেসের মধ্যে যোগাযোগের মাধ্যম হচ্ছে আউটার মেমব্রেন। এখানে ভিডিএসি বিভিন্ন ট্রাফিকিং প্রোটিন গুলো রয়েছে যেগুলো হেল্প করছে সাইটোসল থেকে কোনো মেটেরিয়াল কে এই নিউক্লিওটাইড আয়ন এই জায়গাটাতে আনতে, অর্থাৎ ইন্টার মেমব্রেন স্পেসে আনতে। নেক্সট, দ্য আউটার মেমব্রেন প্রোটিন অলসো কন্টেইনস এনজাইমস involved in diverse activities like elongation of fatty acid, oxidation of epinephrine, degradation of tryptophan. Disruption of the outer membrane permits protein in the intermembrane space to leak into the cytosol, leading to cell death. কোষের মৃত্যু আমরা কি করে বুঝতে পারবো, ইন্টারমেমব্রেন স্পেসে থাকা যে নির্দিষ্ট কিছু প্রোটিন সেটা বাইরে চলে আসে সাইটোসলের মধ্যে, সেটা আমরা দেখে বুঝতে পারবো যে সেলটা মৃত। সেলটা জীবিত থাকাকালীন এই ইন্টার মেমব্রেন স্পেসের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেটা আউটার মেমব্রেন দিয়ে প্রোটেক্টেড থাকে। এই আউটার মেমব্রেনে কিন্তু অনেক ধরনের এনজাইমও থাকে যেগুলো বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন, এপিনেফ্রিন এই সমস্ত কাজকে সাহায্য করছে। এবং কোষের মৃত্যু আমরা কি করে বুঝতে পারবো, কোষের মৃত্যু হলে আউটার মেমব্রেন নষ্ট হয়ে যাবে এবং কোষের যে ব্যাটারি মানে ইন্টার মেমব্রেন স্পেসে যে মেটেরিয়ালস গুলো ছিল সেগুলো সাইটোসলে চলে আসছে। পার্টিকুলার ইন্টার মেমব্রেনে থাকা প্রোটিন গুলো আমরা তো জানি কোন কোন প্রোটিন পার্টিকুলারলি ইন্টার মেমব্রেনে থাকে, সেটা লিক হয়ে সাইটোপ্লাজমে চলে আসছে এবং সাইটোপ্লাজমে সেই প্রোটিন গুলোর অস্তিত্ব দেখলেই আমরা বুঝতে পারবো যে দিস সেল ইজ নাও ডেড, নাও ডেড। নাও নেক্সট পয়েন্ট, দ্য মাইটোকন্ড্রিয়াল আউটার মেমব্রেন ক্যান অ্যাসোসিয়েট উইথ দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলার মেমব্রেন।
in a structure called MEM. এই মাইটোকন্ড্রিয়াল আউটার মেমব্রেন কিন্তু অনেকাংশে এন্ডোপ্লাজমিক রেটিকুলার মেমব্রেনের সাথে যুক্ত থাকে বাই আ স্ট্রাকচার, স্ট্রাকচারের মাধ্যমে। সেই স্ট্রাকচারকে বলে ম্যাপ, মাইটোকন্ড্রিয়াল অ্যাসোসিয়েটেড এন্ডোপ্লাজমিক রেটিকুলার মেমব্রেন। এই ম্যাপ বাই স্ট্রাকচারের মাধ্যমে মেমব্রেন যেটা মাইটোকন্ড্রিয়াল আউটার মেমব্রেনের সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেনের একটা যোগসাজশ করেছে, সেই রিজিয়নটাকে আমরা ম্যাপ বলছি, এম এ এন, mitochondria associated endoplasmic reticular membrane. This is important in the ER mitochondrial calcium signaling and is involved in the transfer of lipids between the ER and mitochondria. So amra jani ER ekta space jekhane calcium khub shurokkhito thake, ei calcium jawa asha signaling ebong lipid jawa asha ER theke shohoje mitochondria, mitochondria theke shohoje ER e jawa ashar madhyom hishebe ei MAM use hoy jeta outer membrane er sathe linked hoyeche. সো আমরা আউটার মেমব্রেন পড়ে ফেললাম, যে আউটার মেমব্রেনে আমরা দেখলাম প্রথমত এটা 60-75 অ্যাংস্ট্রম থিক। নাম্বার টু, এখানে কিছু পরিন ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন রয়েছে, এগুলো মেমব্রেনের মধ্যে দিয়ে গেছে প্রোটিনগুলো। এই প্রোটিনের মধ্যে কিছু কিছু পার্টে এরকম প্রোটিন দেখা যায় ভিডিএসি, লাইক ভোল্টেজ ডিপেন্ডেন্ট অ্যানায়ন চ্যানেল। এই ভিডিএসি এর কাজ কি, আয়ন, মেটাবোলাইটস, নিউক্লিওটাইড এগুলোকে কিন্তু সাইটোসল থেকে ইন্টারমেমব্রেন স্পেসে নিয়ে আসা দিয়ে আসা এই ট্রান্সপোর্টের কাজে লাগে। ওকে, নাও দ্য আউটার মেমব্রেন কিছু এনজাইম নিয়ে তৈরি হয়ে থাকে এবং এই আউটার মেমব্রেন যদি সেল মরে যায় আমরা কি করে বুঝবো, ইন্টারমেমব্রেনের যে মানে লিক হয়ে আউটার মেমব্রেনটা নষ্ট হয়ে যায়, ইন্টারমেমব্রেনের জিনিসগুলো সাইটোসলে চলে আসে, প্রোটিনগুলো সেগুলো সাইটোসলে উপস্থিতি দেখলেই আমরা বুঝতে পারবো সেলটা বেঁচে আছে না মারা গেছে। নেক্সট পয়েন্ট, দ্য মাইটোকন্ড্রিয়াল আউটার মেমব্রেনের সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা যোগসাজশ রয়েছে একটা স্ট্রাকচারের মাধ্যমে, সেই স্ট্রাকচারকে আমরা ম্যাম বলে থাকি, এম এম, মাইটোকন্ড্রিয়া অ্যাসোসিয়েটেড ইআর মেমব্রেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য ইআর মাইটোকন্ড্রিয়া ক্যালসিয়াম সিগনালিং অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সফার অফ লিপিডস বিটুইন ইআর অ্যান্ড মাইটোকন্ড্রিয়া। ওকে, ইআর মিন্স এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো নেক্সট আমরা চলে আসব ইন্টার মেমব্রেন স্পেস। তোমরা দেখতেই পাচ্ছ যে আউটার মেমব্রেন আর এই যে ইউরো ইনার মেমব্রেন তার মাঝখানেরটাকে বলছি ইন্টার মেমব্রেন স্পেস, এই জায়গাগুলো। ওকে, ইন্টার মেমব্রেন স্পেস, এই যে জায়গাগুলো ফাঁকা রয়েছে। নাও দিস ইন্টার মেমব্রেন স্পেস ইজ দ্য স্পেস বিটুইন দ্য আউটার মেমব্রেন এন্ড দ্য ইনার মেমব্রেন বললাম। একে আমরা আরেকটা নামেও ডাকতে পারি, পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস ও বলতে পারি, বিকজ দ্য আউটার মেমব্রেন ইজ ফ্রিলি পারমেবল টু স্মল মলিকিউলস, দ্য কনসেন্ট্রেশন অফ স্মল মলিকিউলস। ওয়ান প্রোটিন দ্যাট ইজ লোকালাইজ টু দ্য ইন্টার মেমব্রেন স্পেস ইন দিস ওয়ে ইজ সাইটোক্রোম সি। এটা খুব ইম্পর্টেন্ট, যেটা ইন্টার মেমব্রেন স্পেসে মানে সাইটোক্রোম সি এই জায়গায় খুব সন্তর্পণে থাকে। এই সাইটোক্রোম সি একদমই সাইটোসলে থাকে না, শুধুমাত্র মাইটোকন্ড্রিয়া থাকে। সেল ডেথ হলে যদি সাইটোক্রোম সি সাইটোসলে পাওয়া যায় তখনই আমরা বুঝতে পারবো সেলটা মারা গেছে, এটা একটা আইডেন্টিফিকেশনের একটা বড় প্রসেস। ওকে, সো এখানে আমরা থাকে সাইটোক্রোম সি। ওকে, এটা আরেকটা নাম পেরি, পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। নেক্সট চলে আসবো ইনার মেমব্রেন। নেক্সট আমরা চলে আসি ইনার মেমব্রেন। সো ইনার মেমব্রেন দেখতে পাচ্ছ, ইওলোইশ যে রিজিয়ন এখানে দেখতে পাচ্ছ, দ্যাট ইজ ইনার মেমব্রেন, ইওলোইশ। হ্যাঁ, তাহলে ইনার মেমব্রেন সম্পর্কে একটু পড়ে ফেলি। ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ইজ রিচ ইন মেনি এনজাইম, প্রচুর এনজাইম থাকে, কোএনজাইম সহ উৎসেচক থাকে, এছাড়া আদার কম্পোনেন্ট। আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের নাম শুনেছি, সেখানে কিন্তু কমপ্লেক্স 1, 2, 3, 4 এগুলো থাকছে। It also contains proton pump and many permease protein for the transport of various molecules such as citrate, ADP, phosphate, ATP. তাহলে এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, যেখানে প্রোটন পাম্প রয়েছে যেগুলো আলটিমেটলি এটিপি তৈরি করতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন ধরনের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে আমরা সেলুলার রেসপিরেশনে পড়েছি, এটা আমার অলরেডি পড়া হয়ে গেছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, সেইগুলো তোমরা কিন্তু মাইটোকন্ড্রিয়ার এই ইনার মেমব্রেনের সাথে লেগে থাকে। এছাড়া এটিপি, ফসফেট, এটিপি এগুলো ট্রান্সফার করার জন্য ইনার মেমব্রেন খুব ইম্পর্টেন্ট। তাও ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন কিন্তু ফিঙ্গারের মতো ভিতরে ঢুকে যায় এবং তার নাম হয়ে যায় ক্রিস্টি। দেখো এখানে স্ট্রাকচার, এই যে হচ্ছে নাম ক্রিস্টি, আঙুলের মতো যেন এরকম করে ঢুকে গেছে, তাই এটা তখন নাম হয়ে যায় ক্রিস্টি। ওকে, এন্ড কন্টেইনস টেনিস র‍্যাকেট শেপেড F1 পার্টিকেল দ্যাট কন্টেইন ATPase এনজাইম ফর ATP সিনথেসিস।
এটিপি তৈরি করার জন্য যে এটিপিএস এনজাইম, সেটা এই কৃষ্টিগুলোর গায়, এবং টেনিসের এর মতো এই কৃষ্টিগুলোর গায়ে থাকে। হ্যাঁ, এটিপি সিনথেস, এগুলো এটিপি সিনথেসিস করতে সাহায্য করছে, ঠিক আছে, এটিপিকে ভাঙতে জুড়তে সাহায্য করছে। র্যাকেটের মতো F1 পার্টিকেল, সেগুলো কিন্তু এই ক্রিস্টির গায়ে F1 পার্টিকেল থাকে। এই F1 গুলোই এটিপি তৈরি করতে সাহায্য করে, কারণ এখানে এটিপিএস, এটিপি সিনথেস এরা থাকে, এটিপি সিনথেসিসে সাহায্য করে। ওকে, এই ইনার মেমব্রেনের গায়ে বা ক্রিস্টির গায়ে। নেক্সট, দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ইজ কমপ্লিটলি ইমপারমেবল ইভেন টু স্মল মলিকিউলস। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু সেরকম ভাবে সবাইকে অ্যালাউ করে না, একেবারেই ইমপারমেবল, কিছু ছোট মলিকিউলের ক্ষেত্রে একেবারেই ইমপারমেবল, সেই ইনার মেমব্রেন দিয়ে ম্যাট্রিক্স এর মধ্যে ঢুকতেই দেয় না, শুধুমাত্র অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ওয়াটারকে ঢুকতে দেয়। তাহলে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ওয়াটার ছাড়া এই ভিতরে ম্যাট্রিক্সে ইনার মেমব্রেন কিন্তু ঢুকতে দেয় না। ইনার মেমব্রেন কিন্তু ভীষণ ইমপারমেবল, খুব টাফ একটা পার্টিকেল। Numerous transporter in the inner membrane ensure the import and export of important metabolites. Important metabolites কে ঢুকতে গেলে inner membrane তার transporter থাকতে হবে, তবে সে ঢুকতে পারবে। তো আমরা দেখো, আমরা outer membrane পড়ে ফেললাম, আর inner membrane পড়ে ফেললাম, inter membrane space ও আমরা পড়ে ফেললাম। এবার আমরা ভিতরে একদম চলে যাচ্ছি। তার আগে আমি একটু ক্রিস্টি নিয়ে বলে দিই, আমি যেটা বললাম ওখানে এটাই সেখানেই আরেকবার বলা আছে। ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ইজ কম্পার্টমেন্টালাইজড ইনটু নিউমেরাস ফোল্ডস, আঙুলের মতো এরকম ঢুকে রয়েছে, যেটাকে আমরা ক্রিস্টি বলি, হুইচ এক্সপ্যান্ড দ্য সারফেস এরিয়া অফ দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, এনহ্যান্সিং ইটস এবিলিটি টু প্রোডিউস এটিপি, যেটা কিনা মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেনের সারফেস এরিয়াকে বাড়াচ্ছে, যার ফলে এটিপি বেশি পরিমাণে প্রোডিউস হতে পারছে। These folds are studded with some small round bodies, F1 particles or oxygen. F1 particles গুলোতেই কিন্তু ATPase, ATP synthase থাকে, যেগুলো ATP তৈরি করতে সাহায্য করছে। তাহলে দেখো, এই যে ক্রিস্টি, এর গায়ে গায়ে কিন্তু F1 particle গুলো রয়েছে। ক্রিস্টি তাহলে কি, inner membrane টা এরকম fold হয়ে গিয়ে ঢুকে ঢুকে গেছে, এই region গুলোর গায়ে রয়েছে F1 particle, যেগুলো ATP তৈরি করতে সাহায্য করছে। নাও আমার খুব ইম্পর্টেন্ট পার্ট, যেখানে ইনার মেমব্রেন একদম তাকে এনক্লোজ করে রয়েছে ম্যাট্রিক্স। সো দ্য ম্যাট্রিক্স অফ দ্য স্পেস এনক্লোজড বাই দ্য ইনার মেমব্রেন ইট কন্টেন্স অ্যাবাউট 2/3 অফ দ্য টোটাল প্রোটিন ইন মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার প্রোটিনের 2/3 অংশই কিন্তু এর ভিতরে থাকে, প্রচন্ড কিন্তু সফিস্টিকেটেড একটা রিজিয়ন, যেটা একদম আউটার মেমব্রেন দিয়ে, আউট সরি ইনার মেমব্রেন দিয়ে একদম ঢাকা থাকছে। অ্যান্ড দেখো, The matrix is important in the production of ATP with aid of ATP synthase contained in the inner membrane. Inner membrane যে ATP synthase আছে তার সাহায্যে ATP তৈরি করার জন্য matrix কিন্তু খুব important part. The matrix also contains highly concentrated mixture of hundreds of enzyme, special mitochondrial ribosome, tRNA, several copies of mitochondrial DNA genome of the enzymes. The major function include oxidation, pyruvate fatty acid, and the citric acid cycle. Important cellular respiration and step গুলো সবই ম্যাট্রিক্সে ঘটছে। ম্যাট্রিক্সে প্রচুর এনজাইম রয়েছে, এবং কি জিনোম, আমি যে বললাম মাইটোকন্ড্রিয়াকে কেন আলাদা একটা প্রোক্যারিওট বলা হচ্ছে, কারণ একটা প্রোক্যারিওট বা একটা ব্যাকটেরিয়ার মধ্যে যা যা থাকে, রাইবোজোম থাকে, তারপরে ডিএনএ জিনোম থাকে, সেই সমস্ত কিছু কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে বাই ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়া অলসো কন্টেইন দেয়ার ম্যাট্রিক্স সিঙ্গেল অর ডাবল সার্কুলার and double-stranded DNA molecule called mitochondrial DNA and also the 55S ribosome called mitoribosome. Since mitochondria can synthesize 10% of their protein in their own protein synthetic machinery, so they are called semi-autonomous organelles. নিজে নিজে স্বাবলম্বী, কারণ সেই ম্যাট্রিক্সে প্রায় সিঙ্গেল বা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ মলিকিউল তোমরা দেখতে পাচ্ছ, যেটাকে আমরা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলে থাকি। 55S রাইবোসোম সেখানে রয়েছে, and since mitochondria can synthesize 10% of their protein
ইন দেয়ার ওন প্রোটিন সিনথেটিক মেশিনারি। তারা নিজেরা যেরকম ভাবে প্রোটিন সিনথেসিস হয়, তারা নিজেরা মাইটোকন্ড্রিয়ার মধ্যে সেই প্রোটিন সিনথেসিস মেশিনারির মাধ্যমে প্রোটিন তৈরি করতে পারে। তাই জন্য একে সেমি অটোনোমাস অর্গানেল বলা হয়, নিজে নিজেই যেন সমস্ত কাজ করতে পারে। সো এই ম্যাট্রিক্স কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য মাইটোকন্ড্রিয়া। এখানে এটিপি সিনথেসিস থেকে শুরু করে ডিএনএ থেকে শুরু করে গ্রানিউলস, 55S রাইবোসোম সমস্ত কিছু রয়েছে এই ম্যাট্রিক্সে, এবং এই ম্যাট্রিক্স ইনার মেমব্রেন দ্বারা সুরক্ষিত রয়েছে। ওকে, এবার তো ইচ্ছা হতে পারে যে আমরা একটু দেখি যে কিভাবে মাইটোকন্ড্রিয়াকে মাইক্রোস্কোপে আমরা দেখতে পাই। তো চলো আমরা এটা দেখছি। দেখো আমরা ডান দিকে ছবিতে দেখতে পাচ্ছি কিভাবে মাইটোকন্ড্রিয়ার দেখা যায় যে সবসময় এখানে কাজ হচ্ছে। দেখো মাইটোকন্ড্রিয়াল স্ট্রাকচার, দিস ইজ মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, দিস ইজ ক্রিস্টি রিজিয়ন, ক্রিস্টি রিজিয়ন, দিস ইজ আউটার মেমব্রেন অ্যান্ড দিস ইজ ইন্টার মেমব্রেন, ইনার মেমব্রেন। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে, আর ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কাজ হয়ে যাচ্ছে। একদম ব্যাকটেরিয়ার মতোই যেন দেখতে হয় মাইটোকন্ড্রিয়া আন্ডার মাইক্রোস্কোপ। ওকে, তো তাহলে ফাংশন তো আমরা পড়তে পড়তে অনেক ফাংশনে জেনে ফেলেছি। আজকে সেই ফাংশন গুলোরই একটু আলটিমেট একটা ওভারভিউ আমরা দেখে নিই। নাম্বার ওয়ান, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন ইজ প্রোডিউস এনার্জি, শক্তি তৈরিটাই আসল উদ্দেশ্য। নেক্সট, দিস সিম্পল মলিকিউল অফ নিউট্রিশন আর সেন্ট টু মাইটোকন্ড্রিয়া টু বি প্রসেসড অ্যান্ড টু প্রোডিউস চার্জড মলিকিউলস, দিস চার্জ মলিকিউল কম্বাইন উইথ অক্সিজেন অ্যান্ড প্রোডিউস এটিপি মলিকিউলস, এটিপি তৈরি করতে সাহায্য করে। এই প্রসেসটাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে, যেটা মাইটোকন্ড্রিয়াতে ঘটে। নাম্বার থ্রি, মাইটোকন্ড্রিয়া মে অলসো প্রোডিউস হিট, তাপ উৎপন্ন করতে পারে অ্যান্ড অ্যাকুমুলেট আয়রন কন্টেইনিং পিগমেন্টস, ফেরিটিন, আয়ন, ক্যালসিয়াম, হাইড্রোজেন ফসফেট। ওকে, এই বিভিন্ন মাইটোকন্ড্রিয়াতে প্রচুর মাইটোকন্ড্রিয়া হিট তৈরি করতে পারে, তাপ তৈরি করতে পারে, আয়রন কন্টেইনিং পিগমেন্ট থাকে লাইক হিম, ফেরিটিন, আয়ন থাকে ক্যালসিয়াম, হাইড্রোজেন ফসফেট। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি অস্টিওব্লাস্ট অফ বোনস, বোনসের এক ধরনের সেল, অর ইয়ক প্রোটিন। মাইটোকন্ড্রিয়া হেল্প দ্য সেল টু মেনটেইন দ্য প্রপার কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম আয়ন উইদিন দ্য কম্পার্টমেন্ট অফ দ্য সেল। ক্যালসিয়াম আয়নের প্রপার কনসেন্ট্রেশনকে রাখতে সাহায্য করে। কিভাবে, আমরা দেখলাম এমএমবি মাইটোকন্ড্রিয়ালের সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা যোগ সাজশ রয়েছে। নেক্সট চলে আসো, দ্য মাইটোকন্ড্রিয়া অলসো হেল্প ইন বিল্ডিং সার্টেন পার্টস অফ ব্লাড অ্যান্ড হরমোনস লাইক টেস্টোস্টেরন অ্যান্ড ইস্ট্রোজেন। এরা কিন্তু ওই কিছু হরমোন বা কিছু ব্লাডের পার্ট তৈরি করতে সাহায্য করে লাইক টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন। দ্য লিভার সেলস মাইটোকন্ড্রিয়া হ্যাভ এনজাইম দ্যাট ডিটক্সিফাই অ্যামোনিয়া, লিভার সেলে যে মাইটোকন্ড্রিয়া দেখা যায় তারা কিন্তু অ্যামোনিয়াকে ডিটক্সিফাই করতে সাহায্য করে, নির্বিষ্করণ করতে সাহায্য করে। দ্য মাইটোকন্ড্রিয়া অলসো প্লে ইম্পর্টেন্ট রোল ইন প্রসেস অফ অ্যাড অ্যাপোপ্টোসিস অফ প্রোগ্রাম সেল ডেথ, সেলকে ডেথ করতে বা অটোফাজি, মানে মাইটোকন্ড্রিয়া অ্যাকচুয়াল প্রোগ্রাম সেল ডেথে যে মাইটো মানে প্রোগ্রাম সেল ডেথ মানে অ্যাপোপ্টোসিস, কোষের যে মৃত্যু, সরাসরি যে কোষ যেমন বেঁচে আছে তার একটা লাইফ টাইম লিমিট থাকে, তারপর সে মারা যাবে। এই মারা যাওয়ার জন্য সাইটোক্রোম সি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা থাকে মাইটোকন্ড্রিয়া। সো এই প্রোগ্রাম সেল ডেথে কিন্তু মাইটোকন্ড্রিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এই অ্যাপোপ্টোসিস না হলেই হবে ক্যান্সার। সেল যদি ঠিক করে না মরে ঠিক টাইমে, তাহলে সেলের আনকন্ট্রোল সেল প্রলিফারেশন হবে, অর্থাৎ আনকন্ট্রোলেবলি ভাবে সেল বাড়তে শুরু করবে, দ্যাট ক্যান লিড টু ক্যান্সার। সো ক্যান্সারকে খাওয়ানোর জন্য সেলকে সেলের কিন্তু যথাসময়ে মৃত্যুর খুবই দরকার, এবং সেটাকে প্রমোট করছে মাইটোকন্ড্রিয়া প্রোগ্রাম সেল ডেথ। আগে থেকেই প্রোগ্রাম করা আছে এই সময় সেলটা মারা যাবে, সঠিক সময় সেলটাকে অ্যাপোপ্টোসিস ঘটানোর জন্য মাইটোকন্ড্রিয়ার সাইটোক্রোম সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাবনর্মাল ডেথ অফ সেল ডিউ টু ডিসফাংশন অফ মাইটোকন্ড্রিয়া ক্যান এফেক্ট দ্য ফাংশন অফ অ্যান অর্গান। তো অ্যাবনর্মাল ডেথটাকেও কিন্তু মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশনের জন্য কিন্তু একটা সেলের অ্যাবনর্মাল ডেথ হতে পারে। তো মানে মাইটোকন্ড্রিয়া কিন্তু শুধুমাত্র শক্তি তৈরি নয়, মাইটোকন্ড্রিয়া হিট জেনারেশন থেকে শুরু করে ক্যালসিয়ামের তদারকি থেকে শুরু করে অ্যামোনিয়া ডিটক্সিফিকেশন থেকে শুরু করে ইভেন প্রোগ্রাম সেল ডেথেও কিন্তু একটি ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তো আজকে আমরা মাইটোকন্ড্রিয়া পড়লাম। দেখতেই পাচ্ছ তোমরা যে মাইটোকন্ড্রিয়ার মাইক্রোস্কোপিক ভিউজ আমরা দেখলাম, মাইটোকন্ড্রিয়া কি,
কিভাবে তার কাজ করছে, তার স্ট্রাকচার, তার ফাংশন, অল এভরিথিং আমরা আজকে পড়ে ফেললাম। তার পুরো স্ট্রাকচার আমরা পড়লাম, আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং